সবশেষ গত বছরের 6 ডিসেম্বর বোতল কুড়াতে গিয়ে নালায় নিখোঁজ হয় কামাল নামের 12 বছরের এক শিশু। তুলিয়ে যাওয়ার 3 দিন পর মির্জা খালে তার লাশটি পাওয়া যায়। 27 সেপ্টেম্বর ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় কলেজ শিক্ষার্থী শেহরিন মাহমুদ সাদিয়ার। এর আগে 30 জুন জলাবদ্ধতার সময় মেয়েরগলি এলাকায় সিএনজি অটোরিকশা খালে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়। এছাড়া 25 আগস্ট বৃষ্টি ও জলাবদ্ধতার সময় পা পিছলে সবজি বিক্রেতা সালে আহমদ খালে পড়ে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এতগুলো প্রাণহানির পরও কোনো টনক নড়েনি সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। উন্মুক্ত নালাগুলো এখনও অরক্ষিত, কোনো ধরনের স্ল্যাব কিংবা দেয়া হয়নি নিরাপত্তা বেষ্টনী। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নালা সহ রোড কুন্ডা নালাগুন্ডা বোঝা যায় না, ছোট ছোট অনেক বাচ্চা কাচ্চা এদিক দিয়ে চলাফেরা করে। যদি হঠাৎ করে কোনো একটা ছেলে দুর্ঘটনা ঘটে, এটা দায়ভার কে নেবে? সরকার বাহাদুরের কাছে আবেদন করবো, নিবেদন করবো, জানি বিষয়টা দ্রুত আমাদের এই বিষ্ণুনের অবস্থা করে দেয়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় বড় নালাগুলোর দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হলেও সিটি কর্পোরেশনও মানুষের মৃত্যুর ঘটনার দায় এড়াতে পারে না বলে অভিমত নগর পরিকল্পনাবিদের। এই নিরাপত্তার দায়িত্বটা প্রধানত ঠিকাদারের। অবশ্য অরক্ষিত অবস্থায় থাকা নালাগুলোতে দ্রুত নিরাপত্তা বেষ্টনী দেওয়ার আশ্বাস চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। সীমানা ব্যারিয়ারটা আমরা দিতে বলেছি, তারা অলরেডি এটা এনশিওর করেছে, এটা অনুমোদন হলেই প্রজেক্টটা অলরেডি রিভাইসের জন্য গিয়েছে, এটা অনুমোদন হলেই তারা ব্যারিয়ারটা দিয়ে দিবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য মতে চট্টগ্রামের নালা নর্দমায় ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে 5000-এর বেশি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।